সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয় দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান। তোমার পাঠ্যবইটা হাতে থাকলে দেখো, দ্বিতীয় অধ্যায় 44 পৃষ্ঠা দেওয়া আছে, উদ্ভিদ প্রাণী এবং মানুষের উপর পানি দূষণের প্রভাব। গত ক্লাসে আমরা পানির উৎস সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই পানিটা কিভাবে দূষিত হয় সেটা সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা চিন্তা ভাবনা করছি। প্রত্যেকে লক্ষ্য করো, আমাদের এই যে পানিটা সাধারণত উৎস আমরা পেয়েছিলাম যে নদ নদী, পুকুর, ডোবা ইত্যাদি উৎস থেকে আমরা পানি পাই। প্রধান উৎস সমুদ্র, এরপর তুষার বরে পাতা জমে থাকা যে বরফ আকারে যে পানিটা থাকে এটা দ্বিতীয় উৎস। আর পৃথিবীর প্রায় চার ভাগের তিন ভাগ হলো পানি। এর মধ্যে আবার 1% হলো আমাদের ব্যবহার উপযোগী স্বাদু পানি, আর বাদ বাকি পানি আমরা ব্যবহার করতে ব্যবহার অনুপযোগী। তাহলে এখানে দেখো, এই স্বাদু পানিটা আমাদের পুকুর, খাল, নদ নদী, ডোবা, হাওড় ইত্যাদি এলাকা থেকে এই পানিটা আমরা পেয়ে থাকি। এই পানিটা বিভিন্ন কারণে দূষিত হয়। যেমন বিভিন্ন এইখানে এই পানিটা দূষিত হওয়ার পিছনে আমাদের অনেক কারণ, মলমূত্র ত্যাগ করা, পচা আবর্জনা ফেলা, তারপর মৃতদেহ অবশেষ পানিটা আমরা ফেলি, এ কারণে পানিগুলো দূষিত হয়। আর অধিকাংশ পানিবাহিত রোগ হলো টাইফয়েড, কলেরা, আমাশয়, সংক্রামক, হেপাটাইটিস বি ইত্যাদি। এই রোগগুলো আমাদের পানিবাহিত রোগ, পানি দূষণের কারণেই আমরা এই পানি থেকে এই রোগগুলো ছড়াই। আর এই রোগগুলো ছড়ানোর পিছনেই এই পচা আবর্জনা, পচা মৃতদেহ, মলমূত্র ইত্যাদির মাধ্যমেই এই পানিগুলো নষ্ট হয়, পচে যায়, যার মাধ্যমে রোগগুলো আমাদের শরীরে ছড়ায়। আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রাণী এদের শরীরে ছড়ায়। তো ওইসব পানি পান, ব্যবহার, রান্নাবান্না, ধোয়াধুয়ি ইত্যাদি কারণেই তাহলে এই পানি থেকে আমরা পান করি, তারপরে বিভিন্ন ধোয়া মোছার কাজে ব্যবহার করি, রান্নাবান্নার কাজে ব্যবহার করি। এই কাজগুলো করার কারণেই এই রোগগুলো আমাদের শরীরে সংক্রমিত হয়, ছড়ায়। আর এই সংক্রমিত হওয়ার পিছনে কারণ হলো গোবর, গাছপালা, যে পচা আবর্জনা ইত্যাদি পচনের ফলে পানিতে যে দ্রবীভূত অক্সিজেনটা থাকে, পানিতে সাধারণত পানির আমরা রাসায়নিক সংকেত বলেছিলাম গত ক্লাসে H2O, অর্থাৎ দুই ভাগ হাইড্রোজেন, এক ভাগ অক্সিজেন অণু নিয়ে, অক্সিজেন পরমাণু নিয়ে আমাদের পানি গঠিত হয়, পানির একটা অণু গঠিত হয়। সেখানে এই যে অক্সিজেন, পানিতে দ্রবীভূত যে অক্সিজেন থাকে, সেই পচা আবর্জনা, এই গাছপালা ইত্যাদি মলমূত্র, দেহাবশেষ, এই পচা জৈব পদার্থের কারণে, অজৈব পদার্থের কারণে এই পানির দ্রবীভূত অক্সিজেনের স্বল্পতা দেখা যায়, ঘাটতি দেখা যায়। এই ঘাটতির কারণেই কিন্তু পানিতে বসবাসকারী মাছ সহ অন্যান্য প্রাণী মারা যায়। এর জ্বলন্ত উদাহরণ আমেরিকার ইলি নামক হ্রদ। ইলি নামক হ্রদ 1960 সনের দিকে মৃত ঘোষণা করা হয়েছিল, কারণ এখানে জীবনের কোনো অস্তিত্ব ছিল না, প্রাণী, গাছপালা কিছু ছিল না, অর্থাৎ শেওলা জাতীয় উদ্ভিদ এগুলোও মারা গেছে এক সময়। কোনো প্রাণের অস্তিত্ব না থাকায় এখানে কোনো প্রাণী বসবাসের উপযোগী ছিল না, কারণ পানিতে অক্সিজেনের কোনো বিদ্যমান প্রভাব ছিল না, যার মানে মৃত বলে, মৃত হ্রদ বলে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে এর কারণ হইল, এর কিনারে ছিল কয়েকটা ডিটারজেন্ট কারখানা, যার বর্জ্য পানিগুলি ওই হ্রদে সবসময় নামতো, প্রবাহিত হতো, নামার কারণে পানিটা দূষিত করে, এর অক্সিজেনগুলোকে নষ্ট করে দেয়, যার দরুন প্রাণের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমেরিকান সরকার ঘোষণা করলো যে এই ডিটারজেন্টের কারখানা থেকে যে বর্জ্যগুলো আসবে এগুলা বিশুদ্ধ করে, দূষণমুক্ত করে, তারপর ওই হ্রদে ছাড়ার জন্য। তা ছাড়ার পর দেখা গেল 10 বছর পরে এখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেল, আস্তে আস্তে এখানে এখন বসবাসকারী প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। অনুরূপ একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখো আমাদের বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর চারদিক থেকে যে ট্যানারির বিভিন্ন বর্জ্য পদার্থ পানিগুলি বুড়িগঙ্গা নদীতে আসে, এখানেও এই রকমের গিরির মতো অবস্থা, এখানেও প্রাণের অস্তিত্ব প্রায় নাই বললেই চলে। পানি থেকে পানি প্রায় নষ্ট হয়ে যেত, অক্সিজেন নাই বললেই চলে, কারণ পানি খুব খারাপ অবস্থা। তা আমরা সতর্ক থাকবো অবশ্যই যে পানিতে আমরা মৃত দেহাবশেষ, আবর্জনা এগুলো না ফেলি, এগুলো আমরা উপযুক্ত স্থানে মাটি গর্ত করে তার নিচে আমরা পুঁতে ফেলি, কোনো মৃত প্রাণী পানিতে না ফেলি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো পানির দূষণের উপকারিতা
অপকারিতা গুলি, তাই সেজন্য পানি দূষণ থেকে আমরা সকলেই পানি দূষণ যাতে না হয় সেই চেষ্টা করবো, এই আশা ব্যক্ত করে। এই বিষয়টা তোমরা সবাই নিজে বুঝবে, অপরকে পাশাপাশি বুঝানোর চেষ্টা করবে, প্রত্যাশা কামনা করে। আজকের মধ্যে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।